হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনক কুটিরে আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি গুড়া দুধ দিয়ে রসমালাইটা করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো চলুন শুরু করা যাক। কী কী উপকরণ লাগবে আমরা দেখে নিই। এর জন্য আমি এখানে লিকুইড মিল্কটা 1 লিটার হবে আমি চুলায় দিয়ে রেখেছি। এটা জাল করবো আমি প্রায় 8 থেকে 10 মিনিট। বলক এসে যাওয়ার পর জালটা কমিয়ে দিয়ে আমি জাল করবো। যে কোনো প্যাকেট দুধও নিতে পারেন, প্যাকেট দুধ নিলেই খেতে ভালো লাগবে। গুঁড়া দুধ দিয়ে করলে একটু নোনতা ভাব লাগে। আমি এখন দিয়ে দেবো চিনি, 1/2 কাপ চিনি লাগবে আমার জন্য। দুধটা আগে রেডি করে নিচ্ছি আমি, তারপরে মিষ্টিটা করে দেখাবো। 3টে এলাচ দিচ্ছি আমি, আর দিচ্ছি মেজারিং কাপ দিয়ে মেপে নেওয়া 1/2 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়, সেটাই আমি জাল করে কিছুটা শুকিয়ে নেব। বেশি না, 8 থেকে 10 মিনিট জাল করলে চলবে। মিডিয়ামে রেখে জালটা, বেশি যদি ঘন করে ফেলেন তাহলে মিষ্টির ভিতরে দুধটা ঢুকবে না। বলো এসে গেছে, আমি এখন জালটা একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে 8 থেকে 10 মিনিট জাল করে নিচ্ছি। আবারও বলে নিচ্ছি ভিউয়ার্স, খুব বেশি ঘন করা যাবে না, খুব ঘন করলে মিষ্টিটা ভিতরে দুধটা ঢুকবে না। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম ভিউয়ার্স 10 মিনিট পর। জালটা আমি কমিয়ে রেখেছিলাম, এবার একদম মৃদু করে দিয়ে আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। জালটা একদম মৃদু করে রাখছি। চলুন আমরা মিষ্টিটা করে নিই। রসমালাই করতে আমি ডিপ্লোমা গুঁড়া দুধটা নিয়েছি, এখানে 100 গ্রাম হবে, আর দামটা হচ্ছে 75 টাকা। এটা আমি নিয়ে নিচ্ছি কেটে। এই 100 গ্রাম গুঁড়া দুধে কতটুকু হচ্ছে সেটাও আমি মেপে দেখিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ, এখানে গুঁড়া দুধ দিয়ে আমি প্রায় 1 কেজি রসমালাই করব। আমি নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা না, বেকিং পাউডারটা ইউজ করতে হবে এখানে, তাহলে মিষ্টিগুলো সুন্দর সাইজ থাকবে। আর লাগবে আমাদের 1 টেবিল চামচ ঘি, আর 1টা ডিম লাগবে। ডিমটাকে আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছি, রুম টেম্পারেচার আসার পর এটাকে ভালোভাবে একটু ফেটে নিতে হবে। এভাবে চামচ দিয়ে যতটা সম্ভব একটু ফেটে নিতে হবে। হয়ে গেছে, এটা সরিয়ে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। ঘি, বেকিং পাউডার ভালোভাবে যেন গুঁড়া দুধের সাথে মিশে যায়, এভাবে ডোলে ডোলে মাখাতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি ফেটানোর ডিমটা দিয়ে মেখে নিচ্ছি। পুরো ডিমটা না দিয়ে আমি প্রায় একটুখানি রেখে পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি মেখে দেখে নিচ্ছি, খুব একটু নরম হবে, তবে খুব টাইট করা যাবে না। পুরো ডিমটাই লাগবে। এ ধরনের নরম হবে ভিউয়ার্স, এই নরম অবস্থায় যদি রেখে দেন 10 মিনিট তাহলে টাইট হবে। টাইট হওয়ার পর আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। তবে যদি একটু বেশি শক্ত করে মাখান তাহলে সেটা আরও টাইট হয়ে যাবে, মিষ্টিগুলো শক্ত হবে, এ ধরনের সফট হবে। হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম ভিউয়ার্স 10 মিনিট পর। এভাবে হাত দিয়ে একটু দেখে নেবেন, টাইট হয়ে গেছে এখনই। এভাবে হলে মিষ্টিগুলোকে আমি দুভাগ করে নিচ্ছি। প্রথমে যেহেতু আমি খুব ছোটো ছোটো সাইজ করব, রসমালাই করব, এক এক ভাগ থেকে আমি কমপক্ষে 15 থেকে 16টা মিষ্টি করব। হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে। ঘি লাগিয়ে নিয়ে এ ধরনের সে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম আমি। সাইজগুলো একটু ছোট করে নিচ্ছি, এ ধরনের সাইজ করে নেবেন। এভাবে সবগুলো মিষ্টি আমি গোল শেপ অথবা লম্বা শেপও দিতে পারেন, আবার গোল শেপও দিতে পারেন, রসমালাইটা দুই ধরনেরই হয়। করে নিচ্ছি আমি এভাবে সবগুলোই, প্রতিবার হাতে একটু ঘি লাগিয়ে নেবেন। সবগুলো মিষ্টি আমি শেপ দিয়ে নিয়েছি, এবার আমি দুধে ছেড়ে দেবো। তো চলুন ভিউয়ার্স আমরা মিষ্টিগুলো জাল করে নেই। দুধের জালটা আমি কমিয়ে রেখেছিলাম, এখন আবার বাড়িয়ে দিয়েছি। একটু
একটু বলক আসলে মিষ্টিগুলো ছেড়ে আমি ঢেকে দেব। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে দিচ্ছি, তবে দুধটা উপরে উঠে আসতে পারে, একটু পরপর ঢাকনাটা সরিয়ে দিতে হবে। এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট জাল করব। জালটা রেখেছি আমি মিডিয়াম হাইতে, এভাবে ঢাকনাটা সরিয়ে দিতে হবে, তা না হলে দুধটা বাইরে পড়ে যাবে পুরোটাই। আবারও সরিয়ে দিচ্ছি। এভাবে চুলার পাশে থেকে মিষ্টিটা জাল করতে হবে। জালটা আমি এখন মিডিয়ামে করে দিয়েছি। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম ভিউয়ার্স 6 মিনিট পর। এভাবে আমি 4 থেকে 5 বার ঢাকনাটা সরিয়ে দিয়ে জাল করেছি। মিষ্টিগুলো অনেক বড় হয়ে গেছে। আমি যে সাইজ করেছি তাতে প্রায় 30 থেকে 32টার মতো মিষ্টি হয়েছে। আপনি আরও ছোটও করতে পারেন, 40টা পর্যন্ত করতে পারবেন। প্রায় 1 কেজি মিষ্টি হয়ে যাবে 1 কাপ গুঁড়া দুধ থেকে। এখানে আমি 1/3 কাপ পাউডার মিল্ক নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ পানি। এটা গুলে আমি এই দুধে ঢেলে দেবো, তাতে এই ঘন দুধটা আমি এই মালাইতে ঢেলে দিলে ঘন হয়ে যাবে মালাইটা। এতে খেতেও স্বাদ অনেক বেড়ে যাবে। 1/3 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ পানি দিয়ে গুলে নিলে এই ধরনের ঘন হবে। ভিউয়ার্স এটাই আমি এখানে ঢেলে দিচ্ছি, তাহলে মালাইটা অনেকটাই ঘন হয়ে আসবে। হয়ে গেছে আমাদের রসমালাই তৈরি। প্রায় 7 থেকে 8 মিনিট জাল হয়ে গেল। প্রথমে আমি ঢাকনা দিয়ে জাল করেছিলাম 6 মিনিট, এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। এই দুধের সিরে আমি রেখে দেবো প্রায় 1 ঘন্টা। ফিরে আসছি ভিউয়ার্স 1 ঘন্টা পর। ফিরে আসলাম ভিউয়ার্স 1 ঘন্টা পর। আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। উপরে আমি সামান্য পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। খুবই তুলতুলে নরম তৈরি হয়ে গেল ভিউয়ার্স 75 টাকার গুঁড়া দুধ দিয়ে প্রায় 1 কেজি রসমালাই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি একটা তুলে দেখাচ্ছি ভিউয়ার্স কতটা সফট হয়েছে। খুবই সফট এবং খেতেও খুব মজা। আশা করছি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিউয়ার্স গুঁড়া দুধের রসমালাই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।